নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে চলে এসেছি কিছু ভিডিও নিয়ে যেটা অ্যাগলোনিমার রিপ্টিংয়ের ব্যাপারে আপনারা অনেক গাছ দেখেছেন যেইগুলো দেখবেন যে নর্মালি ছোটো ছোট বাইরে থেকে এনে সেল করা হচ্ছে কিন্তু আমার কাছে আমি আপনাদের দেখাবো আজকে যে অ্যাগলোনিমা পুরো একদম থাইল্যান্ডের মতো গাছ এই যে এত বড় গাছ আপনারা কিন্তু এইটুখানি পড়ে এটা কিন্তু গার্ডেন সয়েল এবং কিছু মিক্সচার আছে সিক্রেট মিক্সচার সেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব তো কি করতে হবে এইরকম ধরনের ফলিয়েস পাওয়ার জন্য দেখুন একটি গাছ থেকে চারটি গাছ হয়েছে এবং গাছের গ্রোথ দেখুন এবং ফলিয়েজ দেখুন এবং পটটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এক হাতে ধরে আছি জাস্ট কইটুখানি একটি পট তো শীতকালের আগে আজকে শীতকাল ধরুন এসেই গেছে আজকে সাত তারিখ তো শীতকালের আগে এই গাছকে আরও ভালো ও মানে রুট সিস্টেম ডেভেলপ করার জন্য এবং গাছের পাতা শীতকালে অনেক ঝরে যায় তো সেই জন্য গাছ এবং শীতকালেই বিশেষ করে এগুলো মারা যায় তো সেই গাছকে কিভাবে আমরা বাঁচাতে পারি এবং গাছটাকে কিভাবে কীভাবে আরও ডেভেলপ করতে পারি তো সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথমে আমি প্যাকেটটাকে কেটে নিচ্ছি এবং সয়েল মিক্সচার আপনারা দেখেইছেন যে কীরকম ধরনের আমি সয়েল মিক্সচার করে থাকি তো এবার আপনাদের দেখাবো এর রুট বডিটা কত সুন্দর হয়েছে অ্যাগলোনিমের জন্য মাটি কিন্তু জৈব মাটি করতে হবে এবং খুব ঝুরঝুরে মাটি করতে হবে দেখুন আমি না যদি এর বড় পর দিতাম এই গাছটা কিন্তু নষ্ট হয়ে যেত তো দেখুন রুট সিস্টেমটা কত ভালো দেখতেই পাচ্ছেন তো এই ধরনের রুট সিস্টেম করার জন্য আপনাকে সব সময় কিন্তু এই ধরনের মাটি তৈরি করতে হবে মাটির ভিডিও কিভাবে কি করতে হবে ইনডোরের জন্য কি করতে হবে নার্সারির জন্য কি করতে হবে সব কিন্তু আমার চ্যানেলে ডিটেলস দেওয়া আছে এবং এর জন্যে আমি একটি আটিঞ্চি এই যে বড় পট ইউজ করছি দেখুন প্রথমে একটু বড় দানার যে মাটিটা আছে ওইটা আমি নিচে দেব এবং তারপরে একটু মাটি দিয়ে দিচ্ছি না ঠিকভাবে আসছে কি দেখি আমি একবার ক্যামেরায় তো এবার একটু কাছে করে নিয়ে আপনাদের কাছ থেকে তো দেখুন এইভাবে তো প্রথমে মাটি দিয়ে দিচ্ছি এবং আমার যে জৈব সার মিশ্রিত আছে সেইটা দেব এইখানে দেখতেই পাচ্ছেন এর মধ্যে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল এবং অল্প একটু সুপার ফসফেট এবং পটাশ আছে গাছটিকে স্ট্রং করার জন্য এই সারটি এক মুঠোর মতো দিয়ে দিলাম এইরকম ধরনের গাছের জন্য তারপরে গাছটিকে যা সেরকমভাবে সোজা করে আমাদের বসিয়ে দিতে হবে তো সবসময় খেয়াল রাখতে হবে গাছ অনুযায়ী আমাদের পট সিলেকশান করতে হবে নাকি বড় পট দিলেই খুব বড় গাছ হয়ে যাবে এরকম ব্যাপার নয় আপনাদের সবসময় গাছ অনুযায়ী কিন্তু পটটাকে সিলেক্ট করতে হবে সময় কিন্তু বড় পট ছোট গাছকে দিলে বেশি জল অ্যাবজর্ভ করে রাখবে এবং গাছটি কিন্তু রুট রট হয়ে মরে যাওয়ার চান্সটা বেশি থাকে তো এই আমাদের রিপোর্টিং হয়ে গেল গাছটির গ্রোথ দেখুন কত সুন্দর তো এরপরে আমরা একদম পুরো উপর থেকে জলটাকে দিয়ে দেবো কীভাবে জল দিতে হয় সেটাও দেখাবো এবং কিছু আপনাদের সামনে আরেকটি গাছ আছে ওটা একটি ভ্যারাইটি এবং আরেকটি আছে সেটাও একটি আলাদা ভ্যারাইটি কিন্তু কিছুটা সিমিলার টাইপের দেখতে তো মেন হচ্ছে এগুলো নেবার জন্যে মাটিটাই হচ্ছে কিছু মাটির উপরেই গাছটি কিন্তু ডিপেন্ড করবে কীরকম হবে তো আর একটি গাছ আপনাদের সামনে তুলে ধরছি এটাও দেখলে আপনারা থাইল্যান্ডে এত সুন্দর গাছ করতে পারেন এইগুলো আমার আট মাসের গাছ এবং এইগুলোকেই আমি এবার মাদার প্ল্যান্ট হিসেবে রাখছি তো দেখুন এই গাছটি সটা কত ভালো হয়েছে তো এর খাবার এবার শেষ হয়ে গেছে এবং গ্রোথটা গ্রোথটা ভালো রাখার জন্য কিন্তু আমাদের টাইম টু টাইম গাছকে খাবার দিয়ে যেতে হবে তার মানে এই নয় যে অনেক খাবার দিতে হবে দেখতেই পারছেন এগুলোকে আমি আবার আটিংটি পটে দিয়ে দিচ্ছি এটা মাস পরে আবার আমি এতে জি ফট করব তখন কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে শুটস বেরোবে একদম ইজি ব্যাপার তো এরপরে কিছু ছোট ছোট গাছ আছে দেখুন এই গাছটিকে আপনাদের সামনে তুলে ধরছি এই যে গাছটি এই গাছটিতে কত এই ধরনের মাটি করলে তবেই কিন্তু এই ধরনের সুট সেট এক দুই তিন চার পাঁচ এবং উপরে একটি ছটা তো আমরা একটি গাছ থেকে ছটা গাছ পেয়ে গেলাম এবং একেও আমি কিন্তু রিপোর্ট করে দেবো তো যেহেতু গাছটি এখন নতুন সুট বেরোচ্ছে ওই জন্য প্যাকেটটাকে রিমুভ না করে আমরা কেটে নিচ্ছি আপনারাও কেটেই বসাবেন কেটে বসালে একটা সুবিধা কী রুট বলটা ড্যামেজ হবে না এইগুলোতে ফর্টি পারসেন্টের বেশি গার্ডেন সয়েল ছিল এবং দেখুন এই রুট সিস্টেমটা একটু রিচ খাবার রাখতে হবে এই গাছের জন্য এবং একে একটি একদমই আগে শীতকালে কোনখানে রাখবে সেইটাই হচ্ছে বড় ব্যাপার অনেকজন বলে যে আমি দেখেছি অনেক ইউটিউব ভিডিওতে যে একজন শীতকালে খায় না একেবারে ডরমেন শীতে চলে যায় এখন কিন্তু শীতকাল চলে গেছে আমার গাছের ফলিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো শীতকালে খায় না মানুষ যেরকম শীতকালে একটু জবু থবু ভেবে থাকে একদম ঠান্ডায় মুড়ি সুড়ি দিয়ে থাকে সেরকম খায় খুব কম খায় যতটা প্রয়োজন ততটাই খায় তো তার জন্যে আমাদের কিন্তু ওকে হালকা পরিমাণে খাবার দিতে হবে গাছটিকে কোথায় রাখছে তার উপর ডিপেন্ড করে গাছটি কি খাবে বা না খাবে আপনি যদি একেবারে ইনডোরের ভিতরে রেখে দেন ছায়া জায়গায় তখন কিন্তু গাছটি কিছুই ডেভেলপ হবে না আর ইনডোর প্ল্যান্ট বলতে এই নয় যে তাকে সবসময় ইনডোরে ঘরের ভিতরেই রাখতে হবে ইনডোর প্ল্যান্ট মনে হচ্ছে তাকে মিনিমাম দু এক ঘন্টার রোদে রাখতেই হবে না যদি রাখেন গাছের মধ্যে এই যে গ্লেজ ভাবটা আসছে ওই গ্লেজটা কিন্তু আসবে না তো এইভাবে আমাদের রিকোর্টিংগুলো করতে হবে এবং এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে যেগুলো আপনাদের সামনে রিপোর্টিং করে আজকে দেখাবো দেখুন এইগুলো হচ্ছে ছয় ইঞ্চির বড়ো প্যাকেট তো এইখানে এই যে ভ্যারাইটিটা আছে এদের এবার কিন্তু রিপোর্টিং করে দিতে হবে যদি না আমি একে রিপোর্টিং করি তাহলে কিন্তু এই গাছগুলো আপনার শীতকালে ডেভেলপার হবে না তো এইভাবে প্যাকেটটিকে বার করে নিতে হবে এবং বের করে নেওয়ার পরে এগুলোকে আমি রিপোর্টিং করবো এখানে তিনটে চারটে ভ্যারাইটি আপনাদের সামনে রিপোর্টিং করে দেখাবো এবং এদের খাবারও দিয়ে দেব যাতে এদের একটা শীতকালের যে খুব একটা ঠান্ডা টেম্পারেচার যখন যখন আমাদের এখানে বারো তেরো ডিগ্রি বা পনেরো ডিগ্রি হয়ে যাবে তখন কিন্তু এদের সারভাইভ করতে পারে অ্যাগলোনিমা গাছ পঁয়ত্রিশ থেকে যখন পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার এবং যখন আপনার এদিকে কুড়ি ডিগ্রি টেম্পারেচারে গাছ কিন্তু খুব সুন্দর ভালো ডেভেলপমেন্ট হয় এবং ভালো হয় যখন দশ বারো পনেরো ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় আমাদের এখানে মাঝে সাঝে হয় ওটা কিছু দিনের জন্য আট দশ দিনের জন্য তখন কিন্তু গাছগুলোর পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যায় পুঁখেটে নরম হয়ে যায় তো সেই সময়ের জন্য গাছটিকে এইভাবে প্রিপেয়ার করে রাখতে হবে এবং শীতকালেও দেখুন আমার গাছগুলো কিন্তু ডেভেলপ হচ্ছে আপনার নার্সারির আগের ভিডিও দেখলেও বলতে বুঝতে পারবে যে কীভাবে গাছগুলো শীতকালেও ডেভেলপমেন্ট থাকে তো এখানে দেখাবো ট্রাই কালার দুটো হয় এইটা একটি ট্রাই কালার যাতে রেডের ভাবটা একটু কম আছে রেড গ্রিন এবং আপনার হালকা ইলোই সাদা ভাবটা তো এই গাছগুলোকে কিন্তু আমি ফর সেলের জন্য করেছি এবং এই গাছগুলো আপনাদের দেখিয়েও ছিলাম তো আপনারা যদি কিনতে চান আমার দেওয়া ফোন নম্বরে কল করতে পারেন এবং এই গাছগুলি নেক্সট ইয়ারে কিন্তু যে আগের গাছটি দেখালাম ওই টাইপের বুসি হয়ে যাবে সেই জন্য একে রিপোর্টিং করে দিচ্ছি এবং এইগুলো আবার মাদার প্ল্যান্টে কনভার্ট করার জন্য এইগুলো কিন্তু রেডি হয়ে গেল তো এখানে আরেকটি আলাদা ভ্যারাইটি দেখাবো এই যে দেখুন এই ভ্যারাইটিটা কিন্তু একটু কমই পাওয়া যায় তো এই ভ্যারাইটিটাকেও কিন্তু আমি রিপোর্ট করে দিচ্ছি এগুলো সব কাটিংয়ের থ্রু আমরা প্রপোগশান করে থাকি তো আপনারাও বাড়িতে নিয়ে গেলে একটা গাছ নিয়ে গেলে হয়তো দু এক বছরের ভেতরে আপনার বাড়িতে আট থেকে দশ গাছ দশটা গাছ হতে পারে যদি কাটিংয়ের থ্রু প্রভোগেশান করেন আমরা ওরকমভাবে নার্সারিতে করে থাকি এবং কোনখানে রাখবেন এই গাছগুলো শীতকালে আপনারা ব্যালগানির পাশে রাখতে পারেন বা যদি ছাদে রাখেন তো গ্রিন নেট দিয়ে রাখুন বা পলি টাইপের করে রাখতে পারেন দেখুন একটু একটু পটে কিন্তু এগুলো দু মাসের গাছ একটু একটু পটে কত সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে সব সময় কিন্তু নার্সারি থেকে গাছ নিয়ে যাওয়ার পরে আপনাদের গাছকে রিপোর্ট করলে হবে না নিয়ে গিয়ে মিনিমাম ছয় থেকে আট দিন বা এক সপ্তাহ গাছটিকে রাখুন আপনার যে টেম্পারেচার আছে রুমের হোক বা ব্যালকনির হোক বা ছাতের হোক সেইখানে অ্যাডজাস্ট করান তারপরে যদি প্রয়োজন হয় তবেই কিন্তু গাছটিকে রিপোর্ট করবেন খাবার কীরকমভাবে দিতে হবে খাবার দেবো আমরা গাছটির রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি দেখি গাছের পাতা একটু ডাল টাইপের হয়ে যাচ্ছে গাছটি একটু ঝিমিয়ে যাচ্ছে গাছটিকে গ্রোথটা খুব একটা হচ্ছে না তখন কিন্তু গোড়াটাকে একটু মার্টিং করে আমাদের খাবারটাকে দিতে হবে এবার এই গাছটিকে দেখুন এইটা একটি কস্টলি ভ্যারাইটির গাছ তো এই গাছটিকে আমরা রিপোর্ট করে দেখাবো এবং এই গাছগুলো আমি সাড়ে তিনশো চারশো টাকায় বিক্রি করছি তো এই গাছগুলো এত দাম কেন এই গাছগুলোর দাম বেশি হওয়ার কারণ হলো এর প্রোডাকশানটা করা খুবই কঠিন এবং খুব অল্প প্রপেশন করা যায় তো এই গাছকে প্রপেশন করতে গেলে আপনাকে একটু একেবারে ঢিলে মাটি অ্যাগলোনিমা সব গাছের জন্যেই যে এক রকম মাটি হবে তা কিন্তু নয় অ্যাগলোনিমার বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি আগে যেরকম আপনার গ্রিন ভ্যারাইটির জন্যে ওতে একটু সয়েলটা আমাদের বেশি রাখতে হয় আপনাদের এই ধরনের একটু কস্টলির জন্যে এতে কিন্তু সয়েলটা আর একটু প্রিপারেশান আলাদা টাইপের করতে হয় তো অ্যাগলোনিমা মানে বা ক্যাকটাস মানেই যে শুধু বালিতে বসাতে হবে বা সিন্ডারে বসাতে হবে একগো যে কোকোপিট বা সয়াল মিডিয়ায় বসাতে হবে এরকম না ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট একটু মাটিরটার মধ্যেও চেঞ্জেস রাখতে হবে তো এবারে আপনাদের দেখো আরেকটি ভ্যারাইটি দেখুন এইটা এইটুখানি প্যাটের প্যাকেটের মধ্যে কিন্তু চারটি গাছ আছে তো এই গাছটিকে আমরা কেটে নেবো যাতে না শেঙে যায় প্যাকেটটি তো এই গাছটিকে দেখুন এর রুট বলটার সিস্টেম দেখুন গাছটি এই যে গ্রোথটা স্লো হয়ে গেছে চারটি গাছ আছে একটুখানি প্যাকেট গ্রোথ স্লো হয়ে গেছে এবং রুট দেখবেন একে একে পচে যাচ্ছে তো তাহলে আমাদের এই টাইমটাকে অবজার্ভ করে নিয়ে তখন কিন্তু একে রিপোর্ট করতে হবে দেখুন রুট সিস্টেমটা দেখুন তো মাটি এরকমভাবেই করতে হবে এরকম ফলিয়ে তবেই পাবেন এবং এই ধরনের গাছের ডেভেলপমেন্ট পাবেন তো এই গাছটিকে আমরা একটি বড় পটে দেবো যেহেতু একটি চারটি গাছ আছে তো এই যে মাটির মধ্যে একটু ছোটো সংখ্যায় বলে নিই আমরা কী দিয়েছি মাটির মধ্যে আমার টোয়েন্টি পারসেন্ট পাতা পচা সার এবং টোয়েন্টি পারসেন্ট আছে আবার নর্মাল গার্ডেন সয়েল কোকোপিট আছে টোয়েন্টি পারসেন্ট এবং অল্প পরিমাণে একদম একটু বালি দিয়েছি যেটা নদীর লাল বালি লাল বালিটা দেওয়ার কারণ হলো গাছটি মাটিটাকে ঝুরঝুরে রাখবে এবং এর মধ্যে কিছু রাইস হাঁস এবং মান রাইস হাঁস আছে যেটা আপনার এগুলো গাছের জন্য খুবই একটি প্রয়োজনীয় জিনিস তো বান রাইস হাসকা আপনারা রাইস মিলে পাবেন বা এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে তো এবারে আরেকটি আমি আপনাদের ট্রাই কালার দেখাবো যে তাতে রেডের ভাবটা অনেকটা বেশি আছে তো এই একটি ভ্যারাইটি এবং র্যাগ র্যাগলিমার এই ধরনের যদি ফুল আসে তখন কিন্তু ফুলটাকে আমাদের ভেঙে দিতে হবে ভেঙে দিলে তবেই কিন্তু গাছের ডেভেলপমেন্টটা ভালো হবে না হয় গাছ এনার্জিটা লস করবে ওই ফুলটাকে ফোটানোর জন্য। তো আমরা তো অ্যাকচুয়ালি এই গাছগুলো পাতার জন্য বা পাতার সৌন্দর্যের জন্য গাছগুলো বসাচ্ছি সেই জন্য কিন্তু আমাদের ফুলগুলো কেটে দিতে হবে তো এই গাছটিকে অ্যাজ এ মাদার আমি গ্রো করব এবং ফুল যখনই দেখবেন এক গাছে তখন কিন্তু ফুলগুলো আমরা সবসময় চেষ্টা করব কেটে দেওয়ার জন্য তো আমরা কমার্শিয়ালি করছি তাই জন্য এই ধরনের গ্রো ব্যাগ করছি আপনারা কিন্তু সিরামিক পট বা প্লাস্টিক পট ইউজ করবেন মাটির পটে খুব একটা ভালো আমি রেজাল্ট দেখিনি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি বিশেষ করে অ্যাগনি মার্কেটে আমার এখানের এরিয়া অনুযায়ী সেই জন্য আমরা কিন্তু এখানে প্লাস্টিক পট বা গ্রো ব্যাগে করছি একদম সিম্পল ব্যাপার আপনারা যে কেউ এইগুলো এইভাবে করতে পারেন এবং এটাকে বিজনেস হিসেবেও নিতে পারেন তো নার্সারিম্যানেরাও কিন্তু এখন এক জনিমা গাছ আগে পাওয়া যেত না রেয়ার এখন কিন্তু খুব সহজেই পাওয়া যাচ্ছে একটু কস্টলি আইটেম অন্যান্য গাছের তুলনায় তবুও কিন্তু এই গাছটা আপনার ফুল গাছের মতো নয় যে একবার বসালাম হয়ে গেল এই গাছটা কিন্তু আপনার একটি পারমানেন্ট প্ল্যান্ট তো এই একটি গাছ দেখুন এরও কিন্তু ফুল আসছে এবং এর ফুলগুলো আমি নিজে ভেঙে দিচ্ছি এবং এই গাছটিকেও আমি একটি বড়ো পটে দেবো এইগুলো পটে সেলের জন্য করেছিলাম কিন্তু কিছু মাদার প্ল্যান্ট হিসেবে আমি রাখবো পর থেকেইভাবে টিপে নিতে হবে এবং জাস্ট এরকম করে রুট এখান থেকে বেরিয়ে আসছে তার মানেই কিন্তু আমাদের ওকে রিপোর্ট করতেই যাবে এবং রুট সিস্টেমটা দেখুন কত ভালো হয়েছে তোকে একটি বড় বড় ব্যাগে দিয়ে দিচ্ছি দিলাম তো এইগুলো মাঘ থেকে মাঘ মাসের লাস্টের দিক অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক এবং আপনার মার্চের প্রথম দিকে আবার এর শুরু করব এবং কীভাবে করছি সেই সব ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে তার আগে কিন্তু আর কোনো খাবার আমরা দেব না জাস্ট থাকবে তো এই একটি গাছ দেখুন এইটিকেও আমরা কিন্তু চেঞ্জ করে পট রুট সিস্টেমগুলো দেখুন কত ভালো হয়েছে এই ধরনের আপনাদের চুড়চুরে টাইপের মাটি করতে হবে বিশেষ করে নিমা গাছের ক্ষেত্রে গ্রিন ভ্যারাইটির ক্ষেত্রে নাও যদি করেন চলে যাবে কিন্তু এই ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু আপনাদের করতেই হবে দেখুন খুব একটা আমি কিন্তু বড় বড় দিলাম না তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো ডিটেলসে আরও অনেক কথা আছে আপনাদের সঙ্গে গাছের ব্যাপারে গাছের ইনফরমেশান ব্যাপারে সেগুলো কিন্তু সব নেক্সট ভিডিওতে অ্যাগলো ব্যাপারে আসতে চলেছে অ্যাগলো নিমা বা ক্যাকটাসের ব্যাপারে তো আজকের মতো এখানে শেষ করার আগেই আমি আপনাদের কিভাবে ওয়াটারিংটা করতে সেইটা দেখাবো তো যখনই ওয়াটারিং করতে হবে তখন এই ধরনের আমি বোতলে ফুটো করে নিয়েছি এবং ধরুন আমি এই গাছটিকে ওয়াটারিং করব তো এইভাবে উপর থেকে করবে